আনন্দঘন সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া ফরেস্ট অফিসার কনফারেন্স হলে নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 55তম জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়। প্রেস দিবস উপলক্ষে নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ তেলিয়ামুড়া থানার ওসি নারুগোপাল দেব, ভারপ্রাপ্ত জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় সহ নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জীব দেব এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয় প্রেস দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তৎসঙ্গে এই জাতীয় প্রেস দিবসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সাংবাদিকতার মহান পেশা সম্পর্কে উপস্থিত অতিথিরা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আপনারা সবাই অবগত আছেন, নবচিন্তন 2010 সালের একটি সামাজিক সংস্থা। 2011 সালে আমরা সরকারি স্বীকৃতি পাই। 2015 সাল পর্যন্ত আমরা নানাবিধ সামাজিক কর্মসূচিতে আমরা ময়দানে ছিলাম, কিন্তু মাঝের দুই তিনটা বছর আমাদের নানাবিধ কারণে আমরা একটু কাজ স্থগিত রেখেছিলাম। 2019 সালে আমরা পুনরায় নব উদ্যমে নতুন সদস্যদের নিয়ে আমরা নবচিন্তনের পথ চলা শুরু। দেখতে দেখতে আপনাদের সকলের সহযোগিতায় আমরা অনেক এগিয়ে গেছি, সত্যি বলতে হয়। কারণ আজকে আমাদের মধ্যে অমিত দেববর্মা নামে একটা ছেলে উপস্থিত আছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, আমার সাথে তাকে সামাজিক কাজ শেখার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি তাকে পাঠিয়েছে এক মাসের জন্য ট্রেনিং হিসেবে। তা আমাদের জন্য গর্বের, আমার খুব ভালো লেগেছে যে সময় ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ফোন করে আমাকে এই কাগজটা পাঠানো হয় এবং অমিতকে আমার এখানে ডেপুটেশনে এক মাস দেওয়া হয়। আগামী দিনগুলোতে সাংবাদিকতার মতো মহান পেশা যাতে যুব সমাজ এগিয়ে আসে সেই বিষয়ে উপস্থিত অতিথিরা আহ্বান রাখেন। যারা সাংবাদিক এবং এখানে আরো আছেন তেলিয়ামুড়া থানার আধিকারিক, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা পুলিশের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে যে প্রেস দিবস, এই দিবসের যে ইতিহাস আমার কাছে এত জানা ছিল না, আমার পূর্বের বক্তা এগুলি সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং আমরা সবাই এর সম্পর্কে অবগত হয়েছি। সর্বশেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে এই সামাজিক সংস্থার পক্ষ থেকে এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়।